আমার স্কুল তোমার স্কুল সবার সেরা সেই ধূপগুড়ি হাইস্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী লাস্ট টেস্ট 5 ও 6 জানুয়ারি আজকে পেয়ে গেলাম সেই ধূপগুড়ি হাইস্কুলের সব থেকে পুরনো দিনের ছাত্র শক্তিপদ ঘোষ বানাহাট ও আমাদের বিনয় মিত্র ধূপগুড়ি। 1950-তে এরা ধূপগুড়ি হাইস্কুলের পাস আউট। আমরা এখনও অবধি 3 জনকে পেয়েছিলাম সেই আমলে ছাত্র স্কুল যখন শুরু হয় সেই আমলে, সেটা হচ্ছে মনিরুদ্দিন আহমেদ, শক্তিপদ ঘোষ এবং বিনয় মিত্র। মনিরুদ্দিন আহমেদ রিসেন্টলি উনি পরলোকগমন করেছেন। আজকে দুই বন্ধুকে ধূপগুড়িতে আজকে প্রথমেই কথা বলবো এই প্ল্যাটিনাম জয়ন্তীতে সম্পর্কে 5 জানুয়ারি আমাদের 75 বছরে শক্তি কাকুর সাথে। শক্তিপদ ঘোষ, আগামী 5-6 জানুয়ারি, হ্যাঁ 5-6 জানুয়ারিতে প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব হবে ধূপগুড়ি হাইস্কুলে। সেই ইয়েতে ইচ্ছা আছে, যদি শরীর ঠিক থাকে তাহলে আসতে পারবো, আর না হলে শরীর ঠিক না থাকলে আসা হবে হবে না। তার মধ্যে আপাতত দুজনই বেঁচে আছি, আমি আর বিনয় মিত্র, এই কিছুভাবে চোখ চলতেছে আর কি। কথা বলবো একটু বিনয় কাকার সাথে। বিনয় মিত্র, আমার জন্ম এখানে, বড় হওয়া এখানে, এইভাবে একটা লোকাল যে স্কুল আছে হাই স্কুল, সেখান থেকে পাশ করেছি। 1950 সালে ম্যাট্রিক পাশ করেছি। তারপরে আমি জলপাইগুড়ি কৃষি কলেজে পড়তে যাই এবং তারপরে কলকাতায় পড়তে যাই। আপনি তো আর্মিতে ছিলেন? আমাদের এই বিনয় মিত্র এবং শক্তিপদ ঘোষ এরা হচ্ছে ধূপগুড়ি হাইস্কুলের এখন অবধি মানে আমার নলেজে থাকা মানে সব থেকে পুরনো ছাত্র। 1950-তে এরা ধূপগুড়ি হাইস্কুলের পাস আউট, মনিরুদ্দিন আহমেদ চলে গেছেন। তা আমরা এই দুজনকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই 5 জানুয়ারি প্ল্যাটিনাম জয়ন্তীর শেষ পর্বের অনুষ্ঠানে, এবং আমরা খুব গর্বিত এই দুজন মানুষকে আজকে একই ফ্রেমে পেলাম, সেটা হচ্ছে ধূপগুড়িতে। ধন্যবাদ, আবার দেখা হবে।